আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা বেসিক ওয়ার্ড মিনিং এর অর্থ নিয়ে। যারা ইংলিশ নতুনভাবে শিখতে চাচ্ছেন এবং যারা ইংলিশে দুর্বল, এমনকি একজন বিশেষ ক্লাস হিসেবে আজকের এই ক্লাসটি তুলে ধরা হয়েছে আপনাদের সামনে। ইংরেজি বলতে গেলে এবং ইংরেজিতে কথা বলা শিখতে হলে প্রথমে যে বিষয়গুলো জানতে হয় আপনারা এই টিউটোরিয়ালের মাধ্যমে তা জেনে নিতে পারবেন। এইগুলো বাদে আপনি কোনো সময় ইংলিশে কথা বলতে পারবেন না এবং এই ধরনের ইংরেজিগুলো বিকল্প খুব কমই হয়। তাই আপনি চাইলে বাড়ির সকলের সাথে, ছোটো বড়ো সাথে বিষয়গুলো শেয়ার করতে পারেন, হয়তোবা তারাও খুব সহজেই এই ধরনের ইংলিশগুলো আয়ত্ত করে নিতে পারবে এবং আপনার সাথে কথা বলতে পারবে। তাই দেরি না করে চলুন না আমাদের আজকের লিস্টের দিকে যাই, যে ইংলিশ লিস্টগুলো আপনাদের জন্য কালেকশন করা হয়েছে। বাংলা গাড়ি, গাড়ির ইংলিশটি হবে কার, কার অর্থ হল গাড়ি। পাড়া, এর ইংলিশটি হবে ক্যান, ক্যান অর্থ হল পাড়া। একটি, এর ইংলিশ হবে এ অর্থ হল একটি। চালনা, এটা হবে ড্রাইভ, ড্রাইভ অর্থ হলো চালনা। করা, এর ইংরেজি হবে ডু, ডু অর্থ হলো করা। এটা, এর ইংলিশ হবে ইট, ইট অর্থ হলো এটা। আমাকে, এর ইংরেজি হবে মাইন, মাইন অর্থ হলো আমাকে। ব্যর্থ, এর ইংরেজি হবে ফেল, ফেল অর্থ হলো ব্যর্থ। সে অর্থ হলো হি, হি অর্থ হলো সে। আবার, এগেইন, এগেইন অর্থ হলো আবার। দরকার, এর ইংরেজিটি হবে নিড, নিড অর্থ হলো দরকার। কি, হোয়াট, হোয়াট অর্থ হলো কি। টা বা টি, এর ইংরেজিটি হবে দি, দি অর্থ হলো টা বা টি। সময়, এর অর্থ হলো টাইম, টাইম অর্থ হলো সময়। আসতেছে, এটা হবে কামিং, কামিং অর্থ হলো আসতেছে। মোমবাতি, এটা হবে ক্যান্ডেল, ক্যান্ডেল অর্থ হলো মোমবাতি। পাখা, এর ইংরেজি হবে ফ্যান, ফ্যান অর্থ হলো পাখা। তারিখ অর্থ হলো ডেট, ডেট অর্থ হলো তারিখ। আজ অর্থ হলো টুডে, টুডে অর্থ হলো আজ। দুটোই, এটা হবে বোথ, বোথ অর্থ হলো দুটোই। হোয়া, এর ইংরেজি হবে বি, বি অর্থ হলো হোয়া। ভাড়া, এর ইংরেজি হবে হায়ার, হায়ার অর্থ হলো ভাড়া। সম্পর্ক, অ্যাবাউট, অ্যাবাউট অর্থ হলো সম্পর্ক। শীঘ্রই, সুন, সুন অর্থ হলো শীঘ্রই। ব্যবহার, এটা হবে ইউজ, ইউজ অর্থ হলো ব্যবহার। তোমার, ইওর, ইওর অর্থ হলো তোমার। নেওয়া, টেক, টেক অর্থ হলো নেওয়া।
রাখা, পুট, পুট অর্থ হলো রাখা। উপভোগ, এনজয়, উপভোগ, এনজয়। দুঃখ, স্যাড, স্যাড অর্থ হলো দুঃখ। ভবিষ্যৎ, এটা হবে ফিউচার, ফিউচার অর্থ হলো ভবিষ্যৎ। অতীত, পাস্ট, পাস্ট অর্থ হলো অতীত। কি, এর ইংরেজি হবে হোয়াট, হোয়াট অর্থ হলো কি। না, এর ইংরেজি হবে নো, নো অর্থ হলো না। অনুগ্রহ করে, প্লিজ, প্লিজ অর্থ হলো অনুগ্রহ করে। অনেক, ম্যানি, ম্যানি অর্থ হলো অনেক। সাবান, সোপ, সোপ অর্থ হলো সাবান। এমন, শ্বাস, শ্বাস অর্থ হলো এমন। পরী, এর ইংলিশটি হবে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল। শয়তান, ডেভিল, ডেভিল। সুতরাং, এর ইংলিশটি হবে সো, সো। বলা, এর ইংলিশটি হবে সে, সে। এক, ওয়ান, ওয়ান অর্থ হলো এক। ভিতরে, ইন, ইন অর্থ হলো ভিতরে। সাহসী, এর ইংরেজিটি হবে ব্রেভ, ব্রেভ। ভীতু, কাওয়ার্ড, ভীতু, কাওয়ার্ড। বামে, লেফট, বামে, লেফট। দ্রুত, ফাস্ট, ফাস্ট অর্থ হলো দ্রুত। ধীরে, স্লো, ধীরে, স্লো। যুবক, ইয়ং, যুবক, ইয়ং। গরম, হট, গরম, হট। আলো, লাইট, আলো, লাইট। শক্ত, হার্ড, শক্ত, হার্ড। সহজ, ইজি, সহজ, ইজি। কম, লেস, কম, লেস। ছেলে, বয়, ছেলে, বয়। বালিকা, গার্ল, বালিকা, গার্ল। কান্না, ক্রাই, কান্না, ক্রাই। পুরুষ, মেল, পুরুষ, মেল। তার, হার, তার, হার। দেখানো, শো, দেখানো, শো। পরিদর্শন, ভিজিট, পরিদর্শন, ভিজিট। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই ইংরেজিগুলি শেখার মতো এবং বলার মতো অনেক বাক্যই আপনারা পেয়ে গেছেন এবং তার বাংলা অর্থগুলো জেনে নিতে পারছেন।
এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন।